অশ্বিনী নক্ষত্রে শুক্রের প্রবেশ ফলে পাঁচ রাশির জাতক জাতিকাদের ধনবান হওয়ার সুযোগ কিন্তু আসবে এই নিয়ে বিস্তারিত আলোচনা এই যে অশ্বিনী নক্ষত্রে শুক্রের প্রবেশ এটা কিন্তু ঘটে গেছে আর এটা থাকবে কতদিন এর ফলাফল যে জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি পাঁচটা রাশির জন্য এই পাঁচটা রাশির এই শুভ সময় কতদিন থাকবে দেখুন এটা পাঁচ তারিখ পর্যন্ত থাকবে মে মাসে সময়টা খুবই অল্প এই পাঁচই মে এই সময়টা পর্যন্ত কিন্তু অত্যন্ত শুভ আজ থেকে পাঁচই মে আপনারা ধরে নিতে পারেন এই সময় কেন বললাম ধনী হবার সুযোগ আসবে আপনাকে বুঝতে হবে এই যে শুক্র শুক্র কিন্তু আমাদের সমস্ত রকম সুখভোগ দিয়ে থাকেন এবং সমৃদ্ধি দিয়ে থাকেন এখানে শুক্র আপনার জীবনের পরিবর্তন করবে এটাই স্বাভাবিক কারণ অশ্বিনী নক্ষত্রে একটা শুভ ফল কিন্তু অবশ্যই দেবে কিন্তু চার নক্ষত্রে প্রবেশ করেছে তার সাথে কিন্তু শুক্রের খুব একটা ভাব নেই তা সত্ত্বেও কিন্তু ভালো ফল দেবে তবে সকলের ক্ষেত্রে নয় কারণ কিছু কিছু অশুভযোগও কিন্তু কিছু কিছু রাশির জাতক জাতিকাদের শুভ ফল দেয় এই নিয়ে আমি বেশ কিছু ভিডিও কিন্তু দিয়েছি দেখুন আজকের আলোচনা এই শুক্রগ্রহের নক্ষত্র পরিবর্তন এবং যা মানে চলে গেছে অশ্বিনী নক্ষত্রে আর অশ্বিনী নক্ষত্র কিন্তু অবশ্যই আমরা সকলেই জানি কেতুর নক্ষত্র কেতুর সাথে কিন্তু শুক্রের আবার সম্পর্কটা খুব ভালো নেই কিন্তু যেখানে কেতুর নক্ষত্রে প্রবেশ করেছে সেখানে গিয়ে কিন্তু খুব একটা ভালো ফল খুব একটা খারাপ ফল এটা যে দেবে সেটা সরাসরি বলা যাবে না তবে বেশ কিছু জাতক জাতিকাদের কিন্তু ভালো ফল দেবে বেশ কিছু জাতক জাতিকাদের কিন্তু খারাপ ফল দেবে সেখানে দাঁড়িয়ে আমি যে পাঁচটা রাশির কথা বলবো অত্যন্ত শুভ ফল দেবে কারণ এই অশ্বিনী নক্ষত্রে শুক্রের যে একটা প্রভাব সেটা কিন্তু বিস্তার করবে যার ফলে কিন্তু অবশ্যই কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে যেরকম আমি যে পাঁচটা রাশিকে নিয়ে আলোচনা করছি দেখুন এই পাঁচটা রাশির কোন কোন দিক থেকে লাভবান হতে পারে কোন কোন দিক থেকে জীবনে সফলতা আসতে পারে সেগুলো নিয়ে একটু বলি আর খুব অল্প সময় বুঝতেই পারছেন ফাটকা এবং পরের সম্পত্তি রাস্তায় পরে পাওয়া এই ধরনের কোন না কোনো দিক থেকে আপনার অর্থ আসতে পারে কারণ অল্প দিন তো পাঁচই মে খুব একটা বেশি না তাই অল্প দিনের মধ্যে এই যে শুক্রগ্রহ আপনার জীবন কিন্তু বদলে দিতে পারে কারণ এই সুযোগগুলো আপনার কাছে কিন্তু এসে ধরা দেবে কি কি সুযোগ দেখুন আর্থিক উন্নতির সুযোগ এই আর্থিক উন্নতি কিন্তু আপনার চোখে পড়ার মতো হবে কারণ সুখ ভোগ আমরা কিন্তু বুঝি অর্থ মেনলি তাই অর্থ আপনার হাতে থাকবে আপনার হাতে কিন্তু সমস্ত কিছু থাকবে অর্থ থাকবে না আপনার হাতে কিছুই থাকবে না তাই আর্থিক উন্নতি কিন্তু চোখে পড়ার মতো হবে নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনার আসবে যোগাযোগ তৈরি হবে যে যোগাযোগের মারফত আপনার জীবনের পরিবর্তন ঘটবে শুধু বলবো চোখ কান খোলা রাখুন এই প্রোগ্রামটা দেখার পর আপনারা অ্যালার্ট হয়ে যান যখন আপনারা অ্যালার্ট থাকবেন চোখ কান খোলা রাখবেন তখনই বুঝতে পারবেন যে আপনার জীবনে কোনো না কোনো দিক থেকে পরিবর্তন আসছে কেউ না কেউ আপনাকে হেল্প করছে সাহায্য করছে যার ফলে আপনার জীবনের পরিবর্তন আসবে কারণ এই অশ্বিনী নক্ষত্র অবশ্যই ভালো ফল দেবে এই শুক্রগ্রহ আর সেখানে আপনার জীবনের পরিবর্তন হবে এটাই স্বাভাবিক আবার দেখুন এই অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করার পরে শুধু শুক্র কিন্তু নয় কেতুরও কিন্তু সুপ্রভাব এই পাঁচ রাশির উপরে পড়বে আর কেতু কি দেয় কেতু কিন্তু অবশ্যই ফাটকা থেকে অর্থ দেয় এবং নানা রকম খরচ বন্ধ করে দেয় আর সেখানে দাঁড়িয়ে যদি আপনার ইনকাম হয় আপনার খরচ কমে যায় এবং আপনার ফাটকায় অর্থ আসে বুঝতেই পারছেন ভাগ্য কীরকম চমকাবে তাই এগুলো কিন্তু আপনার সাথে ঘটবে আর আপনার কি করতে হবে জন্মছক বা অস্ত্র দেখতে হবে কেতুর অবস্থান কি আছে শুক্রের অবস্থান কি আছে এই দুটো গ্রহ ভালো থাকতে হবে কারণ এই দুটো গ্রহই আপনার জীবনযাত্রা বদলে দেবে তাহলে আসলে এক এক করে সেই রাশিগুলোর কথা বলি প্রথমেই যে রাশির কথা বলবো মিথুন রাশি দারুণ সময় থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ করেই পরিবর্তন আসতে পারে সর্বকাজে তারা কিন্তু সাকসেস পাবে বা নতুন নতুন যোগাযোগ যেগুলো হবে সেই যোগাযোগের মারফতেও কিন্তু ওদের ভাগ্য বদলাতে পারে নানাভাবে কিন্তু এরা সুযোগ সুবিধা পেতে পারে তাই এদের অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি আপনার মিথুন রাশি আপনি অ্যালার্ট থাকুন আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে আর আপনার অ্যালার্ট না থাকলে কিন্তু পরিবর্তন আসা সম্ভব নয় তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল দু নম্বর যে রাশির কথা বলব সেই রাশিটি কর্কট রাশি তার সময় থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের কারণ কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু শুক্র এবং কেতু দুটো গ্রহই শুভ ফল দেবে আর এই দুটো গ্রহ কর্কট রাশির জাতক জাতিকাদের যে জন্মছক বহস্তরে গায়ে ভালো থাকা অবশ্যই প্রয়োজন তাই ভালো করে মিলে দেখবেন এই দুটো গ্রহের অবস্থান কি আছে যদি ভালো থাকে আজকের আলোচনা অবশ্যই আপনার সাথে মিলবে আর যদি মনে হয় না আমার রাশি আছে এগুলো ঠিকঠাক নেই বা এগুলো আমি জানি না দেখবো না তাহলে কিন্তু যে আপনার সাথে সবটাই মিলবে তা কিন্তু না একদম মিলবে না তাই এগুলোকে গুরুত্ব দিতে হবে তিন নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি ধনু রাশির জাতক জাতিকাদের আমি বলব ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যে অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন চেষ্টা করুন পরিশ্রম করুন কারণ আপনার ভাগ্য কিন্তু অবশ্যই বদলাবে নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন যে সুযোগ সুবিধা আপনার জীবনযাত্রায় বদলে যাবে যে কথাটা আমি শুরুতে বলেছি যে ধনী হবার সুযোগ পাবে অর্থাৎ আপনি কিন্তু প্রচুর অর্থের ভালোই পাবেন কেন ভাবেন বুঝতেই পারছেন শুক্র এদিকে আপনার কেতু তাই কেতু আপনার জীবনে পরিবর্তন আনতে পারে ফাটকায় এবং শুক্রও কিন্তু অর্থ দিয়ে থাকে আর যখন আপনি আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন তখন সমস্তটাই আপনার হাতের মুঠোয় থাকবে তাই এগুলো ভালো করে বুঝতে হবে জানতে হবে এরপর চার নম্বর যে রাশির কথা বলব সেই রাশিটি অবশ্যই মকর রাশি আপনার যদি মকর রাশি হয় দারুণ সময় থাকছে মকর রাশির জাতক জাতিকাদের প্রথমত আর্থিক উন্নতি হবে সুখভোগ কিন্তু পড়তে পারবে নানা দিক থেকে যোগাযোগ তৈরি হবে নানা দিক থেকে কিন্তু সুযোগ পাবে এই যোগাযোগ এই সুযোগ এইগুলো যখনই তাদের জীবনে আসবে আর এগুলো গ্রহণ করবে তারপর থেকেই কিন্তু ধীরে ধীরে জীবনের পরিবর্তন ঘটবে তাই মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন চেষ্টা পরিশ্রম আপনার কিন্তু থাকতে হবে এই সমস্ত কিছু যদি আপনার মধ্যে থাকে তাহলেই কিন্তু আজকের আলোচনা আপনার সাথে মিলবে আর আপনি যদি মনে করেন যে না আমার রাশি আছে আমি সব কিছু সহজে পেয়ে যাব আমি কিছু করব না তাহলে ভুল করবেন আপনার রাশির সাথে সাথে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে তার সাথে সাথে এই গ্রহ দুটো ভালো থাকতে হবে শুক্র এবং কেতু সব ঠিকঠাক তো আপনার ভাগ্যের পরিবর্তন সর্বশেষ যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি আপনার যদি কুম্ভ রাশি হয় দারুণ সময় থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অবশ্যই পরিবর্তন ঘটবে খুব অল্প সময় এই অল্প সময়ে ফাটকা থেকেই সম্ভব আপনার জীবনের পরিবর্তন তাই ফাটকায় নজর রাখতে হবে চোখ কান্পনা রাখতে হবে যে যোগাযোগ আপনাদের সাথে হবে সেই যোগাযোগগুলো কাজে ব্যবহার করতে হবে তবে গিয়েই কিন্তু আমার আজকের আলোচনা মিলবে আর যদি আপনার মনে হয় যে না আমার রাশি আছে আমি সব কিছু পেয়ে যাব আমি কিছুই করব না তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না এগুলো আমি সবসময় বলি যে ভালো করে আগে বুঝুন তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন সব সমস্ত কিছু দেখবেন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে হ্যাঁ এটা এই কারণে হতে পারে এটা এই কারণে হতে পারে দেখুন শুক্র এবং আপনার কেতু এই দুটো গ্রহ আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে শুক্র কিন্তু অবশ্যই সুখ শান্তির দিকটা দেখে এবং আর্থিক উন্নতি দেখে আর কেতু কিন্তু আপনার ফাটকা এবং নানা রকম ছোটখাটো সমস্যা খরচ বেড়ে যাওয়া এগুলোকে নিয়ন্ত্রণ করে আর সেখানে দাঁড়িয়েই আপনার জীবনের পরিবর্তন দুটো গ্রহ ভালো আছে কিনা অবশ্যই আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখে নেবেন যদি দেখছেন যে না সব ঠিকঠাক আছে আজকের আলোচনা কিন্তু অবশ্যই আপনার সাথে মিলবে এতে কোনো সন্দেহ নেই কারণ প্রমাণ ছাড়া আমি কোনো কিছু আলোচনা করি না তাই এই যে পাঁচটা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম যে শুক্রগ্রহ নক্ষত্র পরিবর্তন করেছে যার ফলে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে সুযোগ আসবে এটা আমি না বললে হয়তো আপনার জানা থাকতো না তাই আমি জাস্ট আপনাদের জানানোর চেষ্টা করলাম এরপরে সম্পূর্ণ আপনাদের দায়িত্ব ভালোভাবে দেখে মিলিয়ে নিয়ে তারপর যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন نوشك